তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমার এর আগের ভিডিওতে তোমাদের সবাই দেখেছো আমার যে ওলা S1 প্রো একটা বিগ ইস্যু, মানে বড় প্রবলেম এসেছিল, গাড়ি এগোচ্ছিলই না কোনোভাবে, অনেক কষ্টে গাড়িটাকে বাড়ি এনেছিলাম। দেন আমি সার্ভিস সেন্টারে কল করি, তো ওদের এখন নিয়ম হয়ে গেছে যে বাড়িতে এসে যদি সার্ভিস এক্সিকিউটিভ যদি আসে সেখানে 499 প্লাস GST ওরা চার্জ করে। তো যাই হোক, আমার তো গাড়ি মুভেবল কন্ডিশনে ছিল না, তো যখন আমি কল সেন্টারে কল করি তো ওরা বলে যে এই চার্জেসটা তো লাগবে। আমি বললাম ঠিক আছে আপনার লাগুক, আমি কিন্তু পরে কমপ্লেন করবো এ ব্যাপারে যে এরকম চার্জ কেন লাগবে, আমার তো কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, গাড়িটা মুভ করা যাচ্ছে না, আমি গাড়িটাকে নিয়ে যাবো কীভাবে? যাই হোক, সার্ভিস এক্সিকিউটিভ যে সে আসে, সে আমার আগেও এসছে বাড়িতে, খুবই চেনাশোনা ছিল, অত্যন্ত ইজ এ গুড পার্সন, খুব সুন্দর ব্যবহার তার এবং তার কাজের কোয়ালিটি সাদা দারুণ, মানে সুন্দরই সত্যি সুন্দর একদম ওরা কাজ করে। তো যাই হোক, উনি ফোন করলেন আমাকে বাড়ি এসে, তো দেখো কি কি করলেন। মেন আমার যে MCU মোটর কন্ট্রোল ইউনিট সেটা চেঞ্জ হলো, তো কিভাবে চেঞ্জ হলো সেই প্রসেসটা তোমরা দেখো। এটা হচ্ছে কন্ট্রোলার, এই এই ইকুইপমেন্টটাই চেঞ্জ হবে পুরো। দামটা একবার দেখে নাও, বেশ ওয়েট, এটাই মানে এর কাজ হচ্ছে পুরো মোটর, মানে মোটরকে কন্ট্রোল করে, কন্ট্রোলার বলে এটাকে। বেশ ওয়েট, অনেকটাই ওয়েট আছে, অন্য সিট খোলা হয়েছে, সিট খুলে সাইডের প্যানেলও খোলা হয়ে গেছে অলরেডি, এটা সিট। তো এটা সম্পূর্ণ একটা ব্র্যাকেট ছিল, ওই ব্র্যাকেটটাকে পুরো হাটিয়ে দিল এই মুহূর্তে। তো এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল ইউনিট, মানে মোটর কন্ট্রোল ইউনিট MCU। এই ডিভাইসটাই আমার সমস্যা হয়েছে, এইটা রিপ্লেস হয়ে এইটা লাগবে। তো এইটাই মানে সাইড পোর্শনে এটা রয়েছে, এটাই মোটরটাকে পুরো কন্ট্রোল করে। তো এইটা নতুন MCU ইনস্টল হচ্ছে, এবার প্লাগ ক্লাগগুলো পরে লাগানো হবে। তো MCU কমপ্লিট লাগানো, এবার একটা নতুন আপডেট এসছে, সেটা এখন ইনস্টল হচ্ছে, তার জন্য নেট কানেকশানও প্রয়োজন হয়। তো পুরনো মানে পুরনো ভার্সনও চালানো যেত, কিন্তু সমস্যা আসতে পারে বলে নতুন একটা ভার্সন এলো MCU চেঞ্জ করার পর, সেটা এখন ইনস্টল হচ্ছে, এরপর আমি গাড়ি হয়তো চালাতে পারবো, আর গাড়ির কাজ প্রায় কমপ্লিট। তো মোটামুটি গাড়ি কমপ্লিট, আমাকে রাইড করতে বললো এই মুহূর্তে, রাইড করছে, একটা টেস্ট রাইড, গাড়ি তো একদম স্মুথ চলছে আবার আগের মতো, কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, হাইপার মোডেই রাইড করছে এই মুহূর্তে। মানে এটা পুরো যা দেখা গেল MCU-র ফল্ট ছিল, MCU চেঞ্জ হলো মোটর কন্ট্রোল ইউনিট। এই ভিডিওটা ওনার পারমিশন নিয়ে করা, কারণ ওলার কোনো নিয়ম নেই যে এরকম স্পেয়ার পার্টস জনসমক্ষে দেখানো। যাই হোক, ওনার পারমিশন নিয়ে ভিডিওটা করা। তো এই ছিল ভিডিওটা, এই মুহূর্তে আমি গাড়ি অনেকখানি চালিয়েছি, এখন আপাতত কোনো সমস্যা নেই। তো এখন একটা মনের মধ্যে জাস্ট ভয় রয়ে গেল, এটা যদি কোনো বড় জায়গায় মা বাইরে গিয়ে হতো কি হতো। তো যাই হোক, ইলেকট্রনিক্স জিনিস কিছু করার নেই, ওপরওয়ালার ভরসায় চালাতে হবে। তো এই মুহূর্তে গাড়ির একদম কোনো সমস্যা নেই, একদম যেরকম আগে ছিল ঠিক সেরকম। আর হ্যাঁ, এটা আসার পর মানে MCUটা লাগানোর পর একটা নতুন সফটওয়্যারও উনি ইনস্টল করলেন,
বলে না ইনস্টল করলেও হতো, কিন্তু আগের সফটওয়্যারে যদি এই গাড়িটা চলতো তাহলে হয়তো আবার পরে ইস্যু আসতে পারতো। যাই হোক, গাড়ি এখন কমপ্লিট, একবারে পুরো ডাউনলোড বা ইনস্টল হয়ে গেছে, সেই জন্য বললেন গাড়িটার কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যারা ওলা চালাচ্ছ তার একটু এই জিনিসগুলো খেয়াল রেখো। আমার যেমন এই প্রবলেমটা এলো, তাও কাছাকাছি হয়েছে বলে আমার কোনো সমস্যা হয়নি। তো ভিডিওটা আজকে এটাই ছিল, আর পরের ভিডিওটাতে আবার খুব তাদের তোমার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।